বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আসো আশা করি ভালোই আছো। পাটগাঁও মহিলা কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমার দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে গত ক্লাসের আলোচনায় আমরা যেটা আলোচনা করতে চাইছিলাম যে সার্বজনীন গেট হিসেবে ন্যান গেট এবং নর গেটের সার্বজনীনতা প্রমাণ। তার আগে আমাদেরকে ডি মর্গানের উপপাদ্য একটু জেনে আসতে হবে। ডি মর্গানের উপপাদ্য প্রমাণটা আমরা আগে দেখে নিই। ডি মর্গান ছিলেন একজন ফরাসি, ডি মর্গান ছিলেন একজন ফরাসি গণিতবিদ। তিনি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে দুটি উপপাদ্য আবিষ্কার করেন। এই তার নাম অনুসারে এই উপপাদ্য দুটিকে বলা হয়েছে ডি মর্গানের উপপাদ্য। এবং লজিক ফাংশন সরলীকরণের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটি গুরুত্বপূর্ণ। ডি মর্গানের উপপাদ্য দুটি হলো, এক নম্বর প্রথম উপপাদ্য, প্রথম উপপাদ্য, প্রথম উপপাদ্য এ প্লাস বি নট সমান এ নট ইন্টু বি নট। এবং দ্বিতীয় উপপাদ্য, দ্বিতীয় উপপাদ্য এ বি নট সমান সমান এ নট প্লাস বি নট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ বটে, প্রথম উপপাদ্য হলো এ প্লাস বি নট সমান এ নট ইন্টু বি নট, অর্থাৎ বাম দিকে নট হবে একসাথে হলে ডানে, বামে অর হলে ডানে অ্যান্ড হবে, বামে অ্যান্ড হলে ডানে অর হবে। এই হলো সূত্র। এটা দুই চলকের জন্য, দুই চলকের জন্য এই উপপাদ্যের প্রমাণ সত্তর সারণির সাথে প্রমাণ করতে হবে। অর্থাৎ সত্তর সারণির সাথে ডি মর্গানের সম্ভব কিছু চলক নির্ধারণ করা এবং চলকের কিছু মান থাকে জিরো এবং ওয়ান। এই চলক সময়ের মান যদি সূত্রে বাম দিক এবং ডান দিকের সকল চলক সময়ের মান যদি সমান হয় তাহলে সূত্রটি প্রমাণিত। তাহলে আমরা সত্তর সারণির সাহায্যে প্রমাণটা দেখে নিই একটু। সত্তর সারণির সাহায্যে আমরা একটা সত্তর সারণির সাহায্যে আমরা দুইটা সূত্র প্রমাণ করতে পারবো, অথবা আমরা দুইটা সত্তর সারণি দিয়ে আলাদা আলাদা প্রমাণ করতে পারি। আমি এখানে একটা করে দেখাচ্ছি, তাহলে কলামের সংখ্যাটা কম হবে। তাহলে আমরা সম্ভব দুটো মান, সম্ভব দুটো চলক হবে, একটা চলক হলো এ এবং বি চলক। এই এ এবং বি চলকের সম্ভব দুটি মান হবে জিরো, অর্থাৎ শূন্য 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 ওয়ান, ওয়ান শূন্য, ওয়ান ওয়ান। এইভাবে আমাদেরকে মানটা বসায় নিতে হবে। আগে মানটা বসায় নিলে আমরা যে মান দেখতে পাচ্ছি এই মান দিলে দেখো যে সম্ভব দুটি চলক এবি, এই চলকের সম্ভব মান আমরা এইভাবে সাজাতে পারি। অর্থাৎ এর বাইরে আর সাধারণ সম্ভব নয়, কিন্তু এই চার বিন্যাসেই সাধারণ যাবে। তাহলে এখন আমরা এ কলামটাকে আমরা যদি নট করে নেই, তোমার বোর্ডে লক্ষ্য করো, এ কলামটাকে নট, অর্থাৎ গত ক্লাসে আমরা নট গেট শিখছিলাম, তাহলে এ কলামে নট, নট গেটে ইনপুট যদি শূন্য হয় তাহলে আউটপুট হবে ওয়ান। তাই নট গেট তাহলেটা জিরো, তাহলে এখানে ওয়ান জিরো ওয়ান, এখানে ওয়ান জিরো, এখানে ওয়ান জিরো। আবার একইভাবে বি কলামটাকে আমরা যদি নট করি, একটু মনোযোগ সহকারে বোর্ডে তোমরা লক্ষ্য করো, তাহলে বি কলাম দেখো যে আমরা এখানে জিরো, তাহলে এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে জিরো, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো। এবার দেখো প্রথম উপপাদ্যে যেটা বলা আছে যে এ প্লাস বি নট সমান এ নট ইন্টু বি নট, তাহলে আমরা আগে প্লাস করে নিই, অর্থাৎ এ কলাম এবং বি কলামকে আমরা ওয়ার গেট করে নিই, অর্থাৎ যোগ করে নেব। তাহলে এ প্লাস বি, এ কলাম এবং বি কলামকে আমরা যোগ করলাম, অর্থাৎ ওয়ার গেট করলাম। আমরা গত ক্লাসে মৌলিক গেট শিখছি, মৌলিক গেটে ওয়ার গেট, ওয়ার গেট যৌক্তিক যোগের মতো কাজ করে। দেখো তাহলে ওয়ার গেট, তাহলে এখানে জিরো, তাহলে এখানে জিরো হবে। খেয়াল করো, ভালো করে বোর্ডে দেখি লক্ষ্য করো, তাহলে জিরো ওয়ান, অর্থাৎ এখানে ওয়ান হবে, এখানে ওয়ান জিরো, তাহলে এখানে ওয়ান হবে, এখানে ওয়ান ওয়ান, এখানে ওয়ান হবে। ওয়ার গেটের ক্ষেত্রে আমরা এই কর্মপদ্ধতিটা পাই ওয়ার গেটে। একইভাবে আবার দেখো যে আমরা এখন এ প্লাস বি, এই কলামটাকে আমি এখানে নট গেট করে নিলাম, এ প্লাস বিটাকে আমি নট করলাম। তাহলে এ প্লাস বিটা যদি নট হয়ে যায় তাহলে দেখো যে এখানে কত হলো জিরো, তাহলে এখানে ওয়ান, এখানে ওয়ান জিরো, এখানে ওয়ান, তাহলে এখানে জিরো, এখানে ওয়ান, তাহলে এখানে জিরো। এবার দেখো তাহলে আমাদের লাগতেছে আবার কি ই নট ইন্টু বি নট লাগতেছে। তাহলে ই নট ইন্টু বি নট, অর্থাৎ এই কলামটা আর এই কলামটাকে আমরা গুণ করে নেবো, এ নট ইন্টু আর বি নট, এই এ নট এবং বি নট, এই কলাম দুটো আমরা কী করবো অ্যান গেট করবো। তাহলে এ নট ইন্টু বি নট, নট ইন্টু
बी नट তাহলে এখন এন্ড গেট করব অর্থাৎ এন্ড গেট যুক্তি গুণের মতো কাজ করে তাহলে খেয়াল করো যদি গুণের মতো কাজ করে তাহলে দেখো এই দুটো এন্ড গেট তাহলে এখানে কিন্তু 1 1 তাহলে 1 হবে এখানে 1 0 তাহলে এখানে কি হবে 0 হবে এখানে 1 0 তাহলে এখানে 0 হবে এখানে 0 0 তাহলে এখানে 0ই হবে তাহলে দেখো যে 70 সানের সাথে আমি আগে বলছিলাম যে 70 সানের সাথে এই সম্ভব কিছু চলক নির্ধারণ করতে হবে এবং চলকের দুটো মান থাকবে 0 এবং 1 এই চলকের যে 70 সানের মধ্যে সূত্রে বাম দিকে এবং ডান দিকের মান যদি সমান হয় তাহলে সূত্রটি প্রমাণিত তাহলে আমরা 70 সানের সাথে দেখতে পাচ্ছি দেখো যে আমার এই এ প্লাস বি নট অর্থাৎ দেখো প্রথম সূত্রে এ প্লাস বি নট ইকুয়াল এ নট ইন্টু বি নট তাই দেখো বাম দিকে এবং ডান দিকে সকল মান সমান এখানে এখানে ওয়ান এখানে ওয়ান জিরো 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 অতএব আমরা উপরে এই আলোচনা থেকে বলতে পারি যে দ্বি মর্গানের 70 সানের দ্বি মর্গানের প্রথম উপপাদ্যটি কিন্তু আমাদের এখানে প্রমাণিত হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীবন্ধু তাহলে এখন আমরা দ্বিতীয় উপপাদ্যের প্রমাণে যাব আমরা দ্বিতীয় উপপাদ্যের প্রমাণে তোমরা খেয়াল করো দ্বিতীয় উপপাদ্যে বলা আছে যে এ বি নট ইকুয়াল এ নট প্লাস বি নট তাহলে আমি আগের এটাকে একটু মুছে দেই তাহলে তোমাদের আবার বুঝতে সুবিধা হবে তাহলে এখন দেখো বোর্ডে লক্ষ্য করো আমি আবারও একটা 70 সানি আঁকতেছি দ্বিতীয় উপপাদ্য প্রমাণের জন্য দ্বিতীয় উপপাদ্য প্রমাণের জন্য আবারও আমরা একইভাবে দুইটা চলক নির্ধারণ করবো একটা এ চলক নিব এবং একটা বি চলক নির্ধারণ করবো এবং এর সম্ভাব্য মানটা আমরা চার বিন্যাসে সাজাবো চার বিন্যাসে সাজাতে গেলে দেখো আমরা কী নিব জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে দ্বিতীয় উপপাদ্যে দেখো দ্বিতীয় উপপাদ্যে আমাদের যেটা আছে এ বি নট তাহলে আমরা আগে কী করবো তাহলে এ বিটাকে গুণ করে নিই অর্থাৎ অ্যান্ড গেট করে নিই অ্যান্ড গেট হলে যৌক্তিক গুণের সমান কাজ করে তাহলে অ্যান্ড গেট হলে আমরা এ বি করে নিব এ এন টু বি তাহলে আমরা যৌক্তিক গুণের সমান তাহলে জিরো জিরো ওয়ান অ্যান্ড গেট করে নিলাম এখন আমরা এটাকে কী করবো আমরা এটাকে এখন আবার এটাকে এ কলামটাকে যদি নট করি তাহলে এ কলামটা নট হলে দেখো ওয়ান ওয়ান জিরো জিরো আবার একইভাবে বি কলামটাকে আমি নট করবো তাই বি কলামটাকে যদি নট করি তাহলে বি কলাম নট হলে দেখো কী হবে তাহলে বি কলাম নট হলে এখানে হবে ওয়ান জিরো ওয়ান জিরো নট হয়ে গেল তাহলে এখন দেখো আমরা তাহলে এ বিটাকে আমি এ বিটাকে এ বি কলামটাকে নট করলাম যেটা অ্যান্ড গেট এটাকে যদি নট করি তাহলে এ বি কলাম নট করলে এখানে হবে ওয়ান এখানে হবে ওয়ান এখানে হবে ওয়ান এখানে হবে জিরো আর এ নট প্লাস বি নট ইন্টু বি নট অর্থাৎ এ নট প্লাস বি নট অর্থাৎ এ কলাম এবং বি কলামকে আমরা কী করবো যোগ করবো এ নট প্লাস বি নট এটা অর্গেট করবো অর্থাৎ অর্গেট যৌক্তিক যোগের মতো কাজ করে তাহলে অর্গেট যৌক্তিক যোগের মতো কাজ করলে এখানে আমরা ওয়ান ওয়ান ওয়ানে পাবো ওয়ান জিরো ওয়ান পাবো ওয়ান জিরো ওয়ান ওয়ান পাবো এবং জিরো 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 পাবো তাই দেখো এখানে ঠিক দ্বিতীয় উপপাদ্যে বলা আছে যে এ বি নট ইকুয়াল এ নট প্লাস বি নট তাহলে আমাদের সূত্রে বাম দিকে ডান দিকে দেখো আমরা যেটা করছি যে এ বি নট অর্থাৎ আমরা এ বি নট এই বাম বাম দিকে এবং ইকুয়াল ডান দিকে হলো এ নট প্লাস বি নট তাহলে দেখা যাচ্ছে যে 70 সানের দেখা যাচ্ছে যে আমরা দ্বি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণিত অর্থাৎ এটা হলো দুইটা সূত্র দুই 70 সানের সাথে প্রমাণ করা যায় এটাকে আবার একটা 70 সানের সাথে প্রমাণ করা যেতে পারে তোমরা একটু দেখে নিবা তাহলে এখানে আবার এটা তোমরা সূত্র অনুযায়ী আমি নটটা পরে করে নিছি তোমরা আগেও করে নিতে পারো এ কলামটাকে বি কলামটাকে আগে নট করে নিতে পারবা আবার এ বিটাকে পরে গুণ করে নিবা এটা তেমন কোনো ব্যাপার নয় ব্যাপার হলো তোমাদের আসল যে তোমাদের সূত্র ঠিক আছে কি না সবগুলোই তোমার ধারাবাহিকতা ঠিক আছে কি না সেটা হইলেই হয়ে যাবে তা আমরা এখন এটাকে তাহলে একইভাবে দ্বি মর্গের উপর তিন চলকের জন্য যদি হয় দেখো তিন চলকের জন্য যদি হয় প্রথম উপর তাহলে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল এ নট ইন্টু বি নট ইন্টু সি নট একইভাবে তাহলে এ বি সি নট সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট বামে যদি অর গেট হয় অর্ডের কমপ্লিমেন্ট হয় তাহলে ডানে হবে অ্যান্ড অর্থাৎ অ্যান্ড গেট হয়েছে বামে এখানে অ্যান্ড এখানে ডানে তাহলে অর হয়েছে এই যে এটা হলো ঠিক ডি মর্গানের উপর তিন চলকের জন্য তিন চলকের জন্য আমরা 70 সানি ঠিক একইভাবে তিন চলকের জন্য হলে তাহলে আট বিন্যাসে মানটা হবে এটা তোমরা এটা এইটার আলোকে তোমার তিন চলকেরটা একটু দেখে নিবা এখন আমাদের পূর্ব ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আমি যেটা বলছিলাম যে ন্যান গেটের সার্বজনীনতা এবং নর গেটের সার্বজনীনতা প্রমাণ তাই দেখো যে সার্বজনীনতা প্রমাণ অর্থাৎ ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ ন্যান গেটের এন এ এন ডি ন্যান গেট এর সার্বজনীনতা প্রমাণ
ন্যানগেটের সর্বজনীনতা প্রমাণ। তাই ন্যানগেটের সর্বজনীনতা প্রমাণ, তাই ন্যানগেটের সর্বজনীনতা প্রমাণ যে সর্বজনীন গেট, যে সকল গেট মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, অর্থাৎ অ্যান গেট, অর গেট এবং নট গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, তাদেরকে সর্বজনীন গেট বলে। অর্থাৎ এই ন্যান গেট দিয়ে মৌলিক গেট সহ আরও অন্য অন্য গেটগুলোও কিন্তু বাস্তবায়ন করা যাবে। এই জন্য ন্যান এবং নরকে সর্বজনীন গেট বলা হয়। তাই ন্যান গেটের সর্বজনীনতা প্রমাণের দেখো, তাহলে প্রথমে তাহলে মৌলিক গেটের প্রমাণগুলো দেখাইতে হবে। অর্থাৎ ন্যান গেট যে সর্বজনীন গেট, অর্থাৎ আমরা মৌলিক গেট ওয়ার গেট দিয়ে যে আউটপুট পাবো, অ্যান গেট দিয়ে যে আউটপুট পাবো, নট গেট দিয়ে যে আউটপুট পাবো, এই আউটপুটগুলো আমাকে এই ন্যান গেট দিয়ে আনতে হবে, তাহলে এটার প্রমাণিত হবে। তাহলে দেখো, তাহলে আমার নট গেটের ক্ষেত্রে যদি করি, নট গেটের ক্ষেত্রে, নট গেটের গেটের ক্ষেত্রে, তাহলে নট গেটের ক্ষেত্রে দেখো যে নট গেটের ক্ষেত্রে, তাহলে নট গেটের ক্ষেত্রে আমরা আমার নট গেটে ইনপুট থাকে একটি, ইনপুট দিয়ে দিলাম, তাহলে আউটপুট এক্স সমান সমান এক্স একটা আউটপুট চলক, তাহলে হবে এ নট, এ নট হবে। তাহলে দেখো যে নট গেটের ক্ষেত্রে, তাহলে নট গেটের ক্ষেত্রে আমাদের ন্যান গেট, তাহলে দেখো যে আমরা একটা ন্যান গেট নিব, আমার একটা ন্যান গেট নিলাম, এই ন্যান গেটের উভয় ইনপুট সংকেতই হলো এ, উভয় ইনপুট সংকেতই হলো এ, তাহলে উভয় ইনপুট সংকেতই যদি এ হয় তাহলে এটা ন্যান গেটের প্রতীক। তাই দেখো এটা আমাদের পাই যে এ ইনটু এ, আর এই ন্যান্ডের জন্য এই নট, তাহলে ইকুয়াল এ নট। অর্থাৎ আমরা বুলিয়ান অ্যালজেব্রা সূত্রে আমরা এ ইনটু এ সমান সমান এ পাই, এটা একটা সূত্র আমাদের, সেই সূত্র অনুযায়ী এ ইনটু এ সমান এ হবে আর নট থাকলো এ নট, এটা হলো নট গেটের সূত্র। অর্থাৎ অর্থাৎ ন্যান গেটের আমরা এটার বর্ণনাটা যদি একটু হয় এরকম যে নট গেটের ক্ষেত্রে এর প্রমাণ সর্বজনীনতা প্রমাণ হলো যে একটি ন্যান গেট নেবো, একটি ন্যান গেটের উভয় ইনপুটে নিবো আমরা এ, তাহলে উভয় ইনপুটে এ নিলে আউটপুট হবে এ ইনটু এ নট ইকুয়াল এ নট। অর্থাৎ আমাদের সূত্র এ ইনটু এ সমান 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 এ হয়। তাহলে এবার হলো আমাদের, তাহলে খেয়াল করবো এখানে ন্যান গেট, তাহলে এখানে ন্যান অর্থাৎ এই এন দিয়ে নট, তারপরে নেক্সট হলো অ্যান্ড, আর পরে আমরা অর্থটা করবো, মানে এর ধারাবাহিকতা, তাহলে এর ধারাবাহিকতা বোঝাতে হবে এবং মনে রাখার সুবিধাতে। তাহলে আমরা এখন কী করবো অ্যান গেটের ক্ষেত্রে, তাহলে এ এন ডি অ্যান গেট, অ্যান গেট এর, অ্যান গেটের ক্ষেত্রে, তাহলে অ্যান গেটের ক্ষেত্রে যেটা আমরা, তাহলে অ্যান গেটের, তাহলে অ্যান গেটের বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ দেখো যে অ্যান গেটের দুইটি ইনপুট সংকেত অর্থাৎ এ এবং বি আমরা যদি দেই, তাহলে আউটপুট সংকেত আমরা কী পাই, এক্স সমান সমান আমরা কী পাবো, এক্স সমান এ বি পাবো। এখন এই এ বি, এই অ্যান গেটের, অ্যান গেটের আউটপুট সংকেত এ বি, এই আউটপুট সংকেতটা আমাকে ন্যান গেট দিয়ে আনতে হবে। তো দেখো, তাহলে আমরা এখন অর্থাৎ অ্যান গেটকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে দুইটি ন্যান গেট লাগবে। অর্থাৎ তাহলে আমরা প্রথমে একটা ন্যান গেট নেই, প্রথমে একটা ন্যান গেট নিলাম, তাহলে ইনপুট সংকেত এ এবং বি হবে দুইটি ইনপুট সংকেত। তাহলে এখানে আমার এক্স সমান সমান আউটপুট চল কী হলো, এ বি নট হলো, এ বি নট হলো। এবং এখানে নেক্সটে আমি আর একটা ন্যান গেট রাখবো, আর একটা ন্যান গেট রাখবো যার উভয় সংকেতেই একই হবে। তাহলে উভয় ইনপুট সংকেতে যদি একই হয়, তাহলে এখানে আমরা কী পাচ্ছি, এ বি নট ইন্টু এ বি নট ইকুয়াল তা নট, তাহলে এই নট। অর্থাৎ এটা তো, এটা সম্পূর্ণটা এ ধরি, তাহলে এইটা এ, এটাও এ, তাহলে এ ইন্টু এ, তাহলে আমরা এ ইন্টু এ যেটা পাইলাম, তাহলে এ ইন্টু এ তো হবে কি এ, এ বিটাই এ, তাহলে নটটা তো তার সাথে ছিল উপরের নটটা উপর এটা। তাহলে আমরা আবার আমরা বুলিয়ান অ্যালজেব্রা সূত্রে পাই এ ডাবল নট সমান, এ ডাবল নট সমান এ, এ ডাবল নট সমান এ, তাহলে ঠিক একইভাবে এ এ বি ডাবল নট সমান এ বি, এ বি। তাহলে খেয়াল করে দেখো, বোর্ডে দেখো, লক্ষ্য করো যে দেখো অ্যান গেটের দুটি ইনপুট সংকেত এ বি দিলে আউটপুট এক্স সমান সমান এক্স সমান এ বি পাইছি। একইভাবে আমরা ঠিক ন্যান গেটের, অ্যান গেটের ক্ষেত্রে, অ্যান গেটের ক্ষেত্রে আমরা ন্যান গেট দিয়ে আমরা কিন্তু আউটপুট এ বি এ পাইছি। তাহলে এই হলো ন্যান গেটের ক্ষেত্রে সর্বজনীনতা প্রমাণ। নিচে গেলে দেখা যাবে না, আমি উবেরটা তাহলে মুছে ফেলতে দিয়ে একটু দেখি। তাহলে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের বাকি থাকলো কোনটা, এখন থাকলো আমার কি অর গেট। তাহলে অর গেটের ক্ষেত্রে, তাহলে অর গেটের ক্ষেত্রে, তাহলে অর গেটের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, অর গেটের ক্ষেত্রে আমাদেরকে তিনটা ন্যান গেট লাগবে। তাহলে দেখো অর গেট, তাহলে অর গেটের মৌলিক গেট, তাহলে অর গেটের আমরা ইনপুট সংকেত, অর গেটের ইনপুট সংকেত আমি এ এবং বি দিলাম, তাহলে এক্স সমান সমান আউটপুট সংকেত কী হবে, এ প্লাস বি, এ প্লাস বি অর্থাৎ এ অর বি হবে। তাহলে এ অর বি, এই 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 আউটপুটটা আমাকে কী করতে হবে, ন্যান গেট দিয়ে আনতে হবে। তাহলে অর গেটের আউটপুটটা ন্যান গেট দিয়ে বের করতে গেলে আমাকে কী করতে হবে, তিনটি ন্যান গেট লাগবে। তাহলে দেখো আমরা নট গেটের ক্ষেত্রে যেভাবে করছি সেই একই, নট গেটটা দেখো, তাহলে উভয় ইনপুটের সঙ্গে যদি এ হয় তাহলে এখানে
ए नट हलो आर नीचे नैन गेट निल जार उभय आउटपुट संकेत उभय इनपुट संकेत हलो बी तेल एखे आउटपुट हलो बी नट इटा के नैन गेट दिए आकटा नैन गेट दिए बोलें तीनटे नैन गेट लगे तेल आठ नैन गेट दिले एखे हमें जरा पासी जो ए नट इंटू बी नट ए नट इंटू बी नट तपर ये नैन गेटर क्षेत्र आठ नट तेल हमें एक आगे देखे डिमोकान उपदे जे ए बी नट इक्ुअल ए नट प्लस बी नट तेल देखो वो सूत्र अनुजाई तेल ए नट प्लस बी नट तेल जरा देखा जो आर जो ए डबल नट समान ये तेल ए डबल नट समान तेल जे ए प्लस बी तेल देखो प्रिय शिक्षार्थी बंधु देखो तेल जो अलरेडी ए प्लस बी पे ठीक नैन गेट दिए हमें ए प्लस बी पाइल तेल इखने नैन गेटर सार्वजनिक प्रमाण जो आलोचना कर लम देखो ये तुम्हारा ख्याल रखा जानने प्रत्येक अर्थात तीनटे आलोचना कर अर्थात अर्गेटर क्षेत्र कर लम एन गेटर क्षेत्र कर लम ए नट गेटर क्षेत्र ये तीन तीनटाई क्यों तुम्हार जेटा बोलो जो क्रिएटिव क्वेश्चन ख अर्थात अनुधवन अनुधवनमूलक अनुधवनमूलक क्वेश्चन ये थकते परे जो नैन गेट दिए अर्गेट वास्तवयन करो तो नैन गेट दिए अर्गेट वास्तवयन करते गले ठीक हमारे आलोचनाटा ठीक है तेल नैन गेट आलोचनाटा एब जो नैन गेट दिए एन गेट वास्तवयन करो तेल आलोचना यतटुकू साथ तुम्हारा एक बोल एक लिखवा जो अर्गेट दिए एन गेटर वास्तवयन क्षेत्र में प्रथम दुईट नैन गेट निल प्रथम दुईट नैन गेट की नट गेट हिसाब से क्या कर तृतीय तृतीय नैन गेट्ट एट अर्गेट हिसाब से क्या कर तृतीय नैन गेट्ट एखे अर्गेट हिसाब से क्या कर प्रिय शिक्षार्थीबृंद तेल एन नैन गेटर सार्वजनिक प्रमाण पर्त एर्गेट नर्गेटर सार्वजनिक प्रमाण करब तेल नर्गेटर तेल नर्गेटर सार्वजनिक प्रमाण ख्याल करो तेल नर्गेटर सार्वजनिक प्रमाण जो प्रमाण करी नर्गेट एक नर्गेट एक ही कथा तेल नर्गेटर क्षेत्र आगे नटर क्षेत्र आगे नट ए नट गेटर क्षेत्र तेल जरा बोल नट गेट तेल नट गेट मौलिक गेट नट गेटर इनपुट संगे जो ए दी तेल आउटपुट हमें क्या पा एक समान आउटपुट चलो ए नट ए नट तेल यटा के नर गेट दिए आनते हैं तेल ए नर गेटर सार्वजनिक प्रमाण तेल नर गेटर क्षेत्र देखो तेल एक नर गेट निली एक नर गेट नहीं नर गेटर उभय इनपुट संगे ही ए उभय इनपुट संगे जो ए है तेल उभय इनपुट संगे ये हमें ए प्लस ए नट अर्थात ए नट तेल देखो जे हमार नट गेट दिए मौलिक गेट नट गेट दिए ए नट पाइल आउटपुट एक ही नर गेट दिए ए नट पाई अर्थात ये सूत्र एक बुलियन करते पाई ए प्लस ए समान ए है ए सूत्र प्रयोग कर नट तो हमारे थकल ठीक है तेल एबारे हलो नट गेटर क्षेत्र प्रिय शिक्षार्थी मतलब तुम्हारा एक ख्याल करवा जो नैन गेट और नर गेटे सार्वजनिक प्रमाण क्षेत्र एखे तुम्हारा स्पेलिंग देखे नहीं नर गेट तेल एन और नर तेल प्रथम नटर क्षेत्र दिए कर लार अर दिए अर गेटर क्षेत्र तेल तुम्हार धारावाहिकता पे जा अर्थात नटर क्षेत्र एक नर गेट लगे और अर क्षेत्र दुईटे नर गेट लगे और एंडर क्षेत्र तीनटे नर गेट लगे धारावाहिकता आगे तो जेटा भाई करें ठीक धारावाहिकता तुम्हारे बोझा थे तेल तुम्हारे मन रखा सुविधा हमें ये कर लोमरा करते पर এখন করব অর গেটের ক্ষেত্রে তাহলে অর অর গেটের ক্ষেত্রে অর গেটের ক্ষেত্রে অর গেটের ক্ষেত্রে তাহলে অর গেটের ক্ষেত্রে দেখো অর গেটের ক্ষেত্রে তাহলে অর গেটের ক্ষেত্রে তাহলে অর গেট একটা মৌলিক গেট তাহলে অর গেটের আমরা ইনপুট সংকেত দুইটি ইনপুট সংকেত এ ও বি দিলে আমরা এক্স সমান আউটপুট চলক পাবো আউটপুট পাবো এ প্লাস বি ए प्लस बी ए प्लस बीटा के नर गेट दिए प्रमाण करते नर गेट दिए आनते हैं तेल एक क्षेत्र में दुटे नर गेट लगे देखो तेल एक प्रथम नर गेट हमें निले प्रथम नर गेट निले जेटा पा इनपुट चलक हमें इनपुट देव ए तेल आउटपुट हमें क्यों पा आउटपुट पा ए प्लस बी नट ए प्लस बी नट तेल ए प्लस बी नट ये आकटा नर गेट निब जार उभय उभय इनपुट संकेत ही ए प्लस बी नट उभय इनपुट संकेत तेल ये जो पा ए प्लस बी नट प्लस ए प्लस बी नट तर उपरे नट ए नटा तेल ये एटा बी अर्थात उभय इनपुट संकेत ही एक ही नहीं तेल एखा
এই সূত্র অনুযায়ী যে এ প্লাস এ সমান এ হয় তাহলে এই যে এ প্লাস অর্থাৎ এ প্লাস এ সমান এ হবে তাহলে আমি কি বললাম এখানে এ প্লাস বি এই নট আর উভয়টা তো আছেই তাহলে দুইটা আমরা এ ডাবল নট সমান আমি আগেও বলছিলাম যে এ ডাবল নট সমান এ হবে তাহলে এখানে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো যে দুইটি নর গেট দিয়ে দুইটি নর গেট দিয়ে আমরা ওয়ার গেট বাস্তবায়ন করলাম তাতে ওয়ার গেট দিয়ে বাস্তবায়ন করলাম এখন দেখো আমার আমাদের বাকি থাকলো একটা সেটা কোনটা থাকলো যে আমাদের নট হয়েছে অর হলো এখন আমরা কী করবো অ্যান্ডের ক্ষেত্রে অ্যান্ড গেটের ক্ষেত্রে তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যদি করি দেখো তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে এএন ডি অ্যান্ড গেটের ক্ষেত্রে তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কী লাগবে তিনটা লাগবে অ্যান্ড গেটের ক্ষেত্রে তিনটা নর গেট লাগবে তাহলে অ্যান্ড গেটে আমরা অ্যান্ড গেটের ইনপুট সংকেত এ এবং বি দুইটা দিলাম তাহলে আমরা কী পাইলাম এক সমান আউটপুট পাইলাম এ বি এ বি তাহলে তাহলে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে গেলে অ্যান্ড নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে গেলে আমাকে কটা নর গেট লাগবে তিনটা নর গেট লাগবে তা তিনটা নর গেট নিলে অর্থাৎ নট গেটের মতো প্রথমে তার মতো আমরা যারা নটের ক্ষেত্রে বাস্তবায়ন করছি সেটা দেখো যে আমরা এখানে একটা নর গেট নিলাম যার উভয় ইনপুট সংকেত নিলাম এ তাহলে আমরা এখানে এক সমান আউটপুট চলক আউটপুট পাইলাম আমরা এ নট একইভাবে এখানে আর একটা নর গেট নেই তাহলে এখানে একটা নর গেট নিলে উভয় ইনপুট সংকেত আমার কী হবে উভয় ইনপুট সংকেত বি হবে তাহলে এক সমান কী পাবো আমরা বি নট একইভাবে আর একটা নর গেট পিছনে আমরা সংযুক্ত করি তাহলে আমরা কী পাবো দেখো যে এ নট প্লাস বি নট এই নর গেটের জন্য এই নট তাহলে এ প্লাস বি নট সমান এ নট ইন্টু বি নট অর্থাৎ আমার ডিম ওখানে উপপদ্ধতি পাই এ প্লাস বি নট এ প্লাস বি নট ইকুয়াল এ নট ইন্টু বি নট তাহলে আমরা এখানে কী পাবো তাহলে এ নট ইন্টু বি নট তাহলে আবার আমরা একটা সূত্র পাই এ ডাবল নট সমান এ এ ডাবল নট সমান এ তাহলে আমরা এখানে পাচ্ছি যে এ বি এ বি তাহলে দেখো যে আমরা নর গেট দিয়ে তিনটা নর গেট দিয়ে আমরা এ বি আউটপুট পাইলাম তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমার খেয়াল করো যে দেখো যে আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট এ বি দিলাম আমরা আউটপুট পেলাম এ বি ঠিক একইভাবে অর্থাৎ নর গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে আমাকে তিনটা নর গেট লাগবে তাহলে এখানে প্রথম নর গেট দুটি প্রথম নর গেট দুটি নট গেট হিসাবে কাজ করছে এবং তৃতীয় নর গেটটি একটি অ্যান্ড গেট হিসাবে কাজ করছে অ্যান্ড গেট হিসাবে কাজ করছে তাহলে এইটা হলো আমাদের নরগেটের সার্বজনীনতা প্রমাণ এবং নরগেটের সার্বজনীনতা প্রমাণ আমরা পাইলাম এখন এখান থেকে আমাদের এখান থেকে আমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন তৈরি করতে পারি যে একটা ক্রিয়েটিভ কোশ্চেন তৈরি করতে পারি তাহলে একটা ক্রিয়েটিভ কোশ্চেন আমরা দেখো যে ক্রিয়েটিভ কোশ্চেন তাহলে এইটা হলো আমাদের উদ্দীপক উদ্দীপক অনুযায়ী দেখো আমরা এখানে কয় একটা কোশ্চেন আমরা সাজাতে পারি বুলিয়ান অ্যালজেব্রা কি বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রা কি খ নম্বরে হলো খ নম্বরে আমরা দিতে পারি অ্যান্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করো
नगेट वास्तवायन करो। ठीक ग नम्बरे दीते चित्र दुयर कर्मप्रणाली कर्मप्रणाली वर्णना करो। घ नम्बरे हमारा घय दीते घ नम्बरे हमें दीते चित्र दुटर भूमिका भूमिका आसे कि आलोचना करो। प्रिय शिक्षार्थी बंधु तुम्हारा उद्दीपन प्रैक्टिस करवा। धन्यवाद जे जेखने आसान भलो थकूँ।